ঢাকার আসুলে প্রেমের ফাঁদে ফেলে আস্তানে ডেকে নগ্ন ভিডিও ধারণ ও চাঁদা আদায় চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাবুল শেখ জানান, আসুলের উত্তর গাজীরচটের বুড়িবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামি সহ পলাতক আসামিদের যোগসাজশে বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে কৌশলে বাসায় ডেকে এনে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে ব্যাপক মারধর করেন আসামিরা। রোববার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আন্তডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মহাসড়কে হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এই ডাকাত দলটি মহাসড়কের বিভিন্ন এলাকায় বাস যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করত। ডাকাতি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের আটক করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বাস ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ 4 ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় ডাকাতিতে ব্যবহার করা একটি হানিফ পরিবহন বাস, একটি পিকআপ, রামদা, ছুরি, তালাকাটার কাটিং মেশিন, রডসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গত রাত্রি 2:30 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে বালুকা থানাধীন সিস্টার বাজার এলাকায় একটি বাসের ভিতরে এবং পিক আপ ভ্যান যোগে কিছু দুষ্কৃতিকারী ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গী অফিসার ফোর্স এবং ভরাডোবা হাইওয়ে থানার পুলিশের সমন্বয়ে উক্ত ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। বাস ব্যারিকেড দিয়ে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিক উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। ২০০৪ সালের 21 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমান সহ 24 জনকে হত্যার প্রতিবাদে শেরপুরে শ্রীবর্দিতে মানববন্ধন ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ। প্রতিনিধি ফেরদৌস আলী জানান, রোববার বিকেলে শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানববন্ধন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহারুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেক, চেয়ারম্যান ফখরুজ্জামান কালু সহ প্রচার সম্পাদক আবু সাইদ হিটলার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।